দেখুন, এই আধার কার্ডের সাথে ভোটার কার্ড আপলোড করার ক্ষেত্রে বা যে কোনো ডকুমেন্টস আপনারা এখানে আপডেট করতে পারেন, তো সেই সব তথ্য আমি এখানে দেখাবো। তো সিম্পলি আপনারা চলে যাবেন গুগল ক্রোমে, ক্রোমে আসার পরে এখানে লিখবেন UIDI.government.in, আসার পরে এখান থেকে মাই আধার সেকশানে এসে সেটাও দেখিয়ে দিচ্ছি, অনেকে নাও পারতে পারে। দেওয়ার পরে আসলাম, এখানে লিখবেন সিম্পলি এম আধার, সার্চ করবেন মাই আধার বলে আসবে। এই মাই আধারে ক্লিক করে নাও হয় তাহলে উপরে মাই আধার ডট ইউআইডিআই গভর্নমেন্ট ডট ইন এটাই ক্লিক করবে। উপরে ক্লিক করার পরেই এই অপশানে তোমরা চলে আসবে, সেই আগের অপশানটায় আসার পরে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে আধার নাম্বার আর ক্যাপচার কোড দিলেই সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলেই একটা ওটিপি আসবে রেজিস্টার মোবাইলে, সেই ওটিপিটা এই বক্সে দিয়ে লগ ইন করবে। তো চলো আমিও লগ ইন করে নিই। দেখো ওটিপি দেওয়ার পরেই অটোমেটিক এখানে রিলোড নিয়ে লগ ইন হয়ে যাবে। তো সিম্পলি এই ইন্টারফেস আসার পরে তোমরা এই উপরে কোনায় দেখতে পাবে তোমাদের ফটোটা, তা এসবে তোমাদের কিছু করার দরকার নেই, একদম নিচে চলে আসবে। নিচে আসার পরে এখানে তোমরা এই অপশানটা দেখতে পাবে ডকুমেন্ট আপডেট, যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2023। তো এর উপরে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ এটা ফ্রি অফ কস্ট, পরবর্তীতে মানে পেমেন্ট করেও তোমাদের করতে হতে পারে, যেটা কিনা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কিংয়ের যে 1000 টাকা ফাইন সেরকম হতেও পারে। তো নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সট। তো এখানে সব ডকুমেন্টসের যা যা তথ্য সব কিছু এখানে শো হয়ে যাবে। হওয়ার পরে তোমরা এখান থেকে এইটাই ক্লিক করবে, আই ভেরিফাই দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, টিকমার্ক করে নেক্সট করবে। নেক্সট করার পরে এখান থেকে তোমরা যে পিইজি পিএনজি আর পিডিএফ ফরম্যাটে এখানে যে ডকুমেন্টটা আপলোড করতে চাও সেটা করতে পারবে, তার সাইজ হতে হবে 2 MB-র ভিতরে। তো চলো এখান থেকে কি কি অপশান আছে সেগুলো তোমাদেরকে বলে দিই। এখানে আছে মেডিক্লেম কার্ড ইস্যুড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যেসব বিমা কার্ড আছে সেগুলো দিতে পারবে, ডিসাবিলিটি কার্ড দিতে পারবে, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, এসব তোমরা দেখে নেবে, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড দিতে পারবে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিতে পারবে। তো এখান থেকে আমরা চুজ করে নেব একদম সবার শেষে ভোটার আইডি, এটা ক্লিক করার পরে ওকে করব। দেন এখান থেকে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এটার উপর ক্লিক করব, কন্টিনিউ টু আপলোড। তারপরে ফাইলে ফাইলে ক্লিক করবে, করার পরে ফাইল 3 ডট দেখতে পাচ্ছ এইটা, এই যে এটা, এখানে ক্লিক করার পরে তোমরা গ্যালারি দেখতে পাবে যেখানে তোমাদের ওই কার্ডটা মানে ভোটার কার্ড ফটো তুলে রেখেছো যেখানে, সেখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। তো চলো আমিও দিই সিলেক্ট করে। তো দেখো এখানে আমার দেখাচ্ছে জেপিইজি পিএনজি পিডিএফ ফরম্যাটে আমার পিকচারটা নেই, তো সেটা করতে গেলে অন্য একটা অ্যাপস গ্যালারি থেকে বা যে কোনো সিস্টেম থেকে তোমরা ক্যাপচার করতে পারো বা ইনস্টল করতে পারো, করার পরে ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে সহসায়। তো সেটাও দেখাচ্ছি, চলো সিম্পলি প্লে স্টোরে আসবে, আসার পরে এখান থেকে লিখবে ফটো এক্সটেনশন কনভার্টার বলে লিখবে, এখান থেকে তোমাদের দেখো পিডিএফ জেপি জেপিজি পিএনজি এটা একটা অ্যাপস, এটা ডাউনলোড করে নেবে সিম্পলি। দেখো এখানে ইনস্টল হয়ে গেছে, ওপেন করবে, ওপেন করার পরে এখান থেকে তোমাদের যেটা দরকার আর কি সেটা সিলেক্ট করবে, জেপিজি ফরম্যাটে আমার দরকার। করার পরে উপরে এখানে ক্রস বাটনে ক্লিক করবে উপরে, দেন এখান থেকে তোমরা সেই ছবিটা সিলেক্ট করে দেবে, অ্যাড ইমেজ অ্যালাউ, এখান থেকে তোমরা ছবিটা সিলেক্ট করে দেবে। দেখো এখানে কনভার্ট হয়ে গেছে। তো চলো এবার ওখানে যাই। দেওয়ার পরে দেখো এখানে 100% আপলোড হয়ে গেছে, দেন এখান থেকে তোমরা নিচে আসবে, আসার পরে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এখানে অ্যাড্রেস প্রুফ এটাও তোমরা সেম দিতে পারো। তো চলো সেম দিয়ে আমি দেখাচ্ছি, এখান থেকে ভোটার আইডি কার্ড ওকে, দেন আবার আপলোড করবে, করার পরে এখানে নিচে টিক মার্ক দিয়ে নেক্সট, এখান থেকে কনফার্ম ওকে সাবমিট,
দেখো এখানে সাবমিট হয়ে গেছে, টিক মার্ক দেখাচ্ছে, তো সাকসেস হয়ে গেছে। এখান থেকে তোমরা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এটা ডাউনলোড করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওয়ে, বাই।